লোকসভা নির্বাচন চৌব্বিশ হাজার কোটির নতুন প্রকল্প সরকারের উন্নয়নের বতরালয় জিলাই জিলাই মুখ্যমন্ত্রী এই গোটে যাত্রার সময়সাত আমি অলমোস্ট 24,000 ক্রোর্স ইমান প্রজেক্ট আমি হয় ফাউন্ডেশন করেছো নহলে ইনগ্রেট করেছো 24,000 ক্রোর 23,000 ক্রোর আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ করেছো আর 1,000 কোটি টাকা স্কুল করেছো 8 কোটি টাকা কই আমি স্কুল বিলাকত দিছো সো অলমোস্ট 24,000 ক্রোর অল প্লাস হবো মাইনাস নহয় রাজ্যত অব্যাহত আছে সরকারের বিকাশ যাত্রা শুকুরবারে হুজাইত বিকাশ যাত্রাত ভাগ লয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গুজরাট 395 কোটি টাকার প্রকল্পর শিলান্যাস করে মুখ্যমন্ত্রী গুজরাট মুক্তি করে 670 মিটার দৈর্ঘ্যর উড়ন সেতু বিকাশ যাত্রার মাজতে মুখ্যমন্ত্রীর দাবি অসমত বিজেপির দখলত থাকিব 13খন আসন যি ব্যক্তিয়ে আজিলৈকে নরেন্দ্র মোদী সমালোচনা করিলে সংসদের ভিতরে বাহিরে যি ব্যক্তিয়ে নরেন্দ্র মোদীর প্রত্যেকটি নীতির বিরোধিতা করলে তেওঁলোকৰ বিরুদ্ধে এবার মানুহে ভোট দিব আপ CPIML CPM এওঁলোকে নিজের ভিতর কাজিয়া কৰি থাকিব আর বিজেপিয়ে 13খন আসনত জিকি লোকসভালৈকে যাব উল্লেখযোগ্য যে 127 কোটি টকাৰে কঠিয়াতলীৰ পৰা দবকালৈ পথৰ উন্নীতকৰণ কৰা হ'ব ইয়াৰ লগতে মুখ্যমন্ত্ৰীয়ে মুকলি কৰিলে জিলা পৰিবহণ বিষয়ৰ কাৰ্যালয় হুজাই জিলা পরিষদর কার্যালয় 100খন বিছনাযুক্ত চিকিৎসালয় মুকলি করে মুখ্যমন্ত্রী হুজাই নগরের মাজত যেটো ট্রেফিক কনজেশন আছিলে আজি আমার ফ্লাইওভার উরনিয়া সেতু ইনগ্রেশন হল এতিয়া আমার ইয়া ট্রেফিক কনজেশন তো কমিব খালি আরো অল্প সুবিধা রাইজর বাবে করিব লাগিব আমি রেলর লগত কথা পাতিছো বাকি সুবিধাখিনিও আমি করে দিম ধনীরাম পথার স্পোর্টস কমপ্লেক্স মুকলি করার লগতে শঙ্করদেব নগরত এখন বিশাল জনসভাত অংশ লয় মুখ্যমন্ত্রীগুলো সভাত অংশ ল মহিলাসল উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর প্রশ্ন কার কার মন লাখপতি বাইদেউ হওয়ার আমার মা আর বাইদেউ সকলত আমি লাখপতি বনাব বনিব ইচ্ছা নাই লাখপতি কার কার ইচ্ছা নাই হাত ডাঙর কার কার লাখপতি বনিব ইচ্ছা আছে তেওঁলোকে হাত ডাঙর কেবা হুজাইৰ পৰা প্ৰণৱ শৰ্মাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট বিলাককো মই কৈ দিম যে টিভিতে কৈ দিম যে ইমান চিন্তা কৰিব নালাগে 10,000 টকা গৰ্মেণ্টে দিছে আপোনালোকে পইচাটো নলব পাৰিলে আৰু 2,000 টকা ৱাইফক দি দিয়ক ঠিক আছে